ফ্রেন্ড, একজন গরিব ব্যক্তিও পরিশ্রম করে আর একজন ধনী ব্যক্তিও পরিশ্রম। একজন গরিব ব্যক্তি তার পরিশ্রমের টাকা দিয়ে যেখানে তার ফ্যামিলি চালাতে হিমশিম খেয়ে যায়, সেখানে একজন ধনী ব্যক্তি তার পরিশ্রমের টাকা দিয়ে একটি কুশল জীবন যাপন। এই দুজনে কি একই ধরনের কাজ করে থাকে, না এদের কাজের ধরনটা আলাদা আলাদা? গরিব লোকটি সেই কাজ করছে যেটা দিয়ে সে প্রতিদিন 500 টাকা ইনকাম করছে, আর ধনী ব্যক্তিটি সেই কাজ করছে যে কাজটা দিয়ে সে প্রতিদিন 5,000 টাকা ইনকাম করছে। ফ্রেন্ড, কাজটাও আলাদা, কাজের ধরনটাও আলাদা, আর যারা এই কাজটা করছে তাদের স্কেলটাও আলাদা। ওই ধনী ব্যক্তিটি এমন কিছু জানে যেটা গরিব লোকটা জানে, তা না হলে মোটা টাকা ইনকাম করা আর ভালো জীবন যাপন করতে কে না চায়। ফ্রেন্ড, আমি যেটা বললাম যে ধনী ব্যক্তি যেটা জানে গরিব লোকটা সেটা জানে না, তার ভিতরে একটা টপিক হলো শেয়ার বাজার। আপনি পুরো পৃথিবীর কথাই ধরেন, এমন কোন ধনী ব্যক্তি পাবেন না, এমন কোন বড় কোম্পানি পাবেন না যারা শেয়ার বাজারের সাথে ডাইরেক্ট লিঙ্ক। প্রত্যেকটা ধনী ব্যক্তি, প্রত্যেকটা নামদার কোম্পানি শেয়ার বাজারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর তারা এখান থেকে টাকা ইনকাম করে, কাজ করে নয় ইনভেস্ট করে। ফ্রেন্ড, একটা সময় ছিল যখন মানুষ আলমারিতে সিন্ধিকের ভিতরে টাকা রাখে, পরবর্তীতে এটা ডিজিটালাইজ হওয়ার সাথে সাথে মানুষ ব্যাংকে টাকা রাখা শুরু করলো। কিন্তু আসলে কি ব্যাংক কত পার্সেন্ট রিটার্ন দিতে পারে? আপনি যদি সেভিং অ্যাকাউন্টে টাকা রাখেন তাহলে আপনার কত দিচ্ছে? 3%, 3.5% বছরে। কিন্তু প্রতি বছর টাকার মানটা কিন্তু 3%, 4% হারে কমে যায়। আপনি যদি এফডিতে টাকা রাখেন তাহলে কত দিচ্ছে? 7%। আপনি যদি অটো সেভে টাকা রাখেন তাহলে 6.5% দিচ্ছে, অবশ্যই কোনো কোনো ব্যাংকের থেকে কম বেশি দিয়ে থাকে। তো আপনি যদি এফডিতেও টাকা রাখেন তো সেটা ডবল হতে লাগবে মোটামুটি 14 বছর। কিন্তু আজকে যে জিনিসটা 10 টাকায় পাওয়া যাচ্ছে, 14 বছর পরে গিয়ে সেই জিনিসটা কি 10 টাকায় পাওয়া যাবে? কখনো না। মনে করুন আপনি 10 লাখ টাকা এফডিতে রাখলেন, 14 বছর পরে গিয়ে ওই 10 লাখ টাকা 20 লাখ টাকা। কিন্তু আজকে আপনি 10 লাখ টাকা দিয়ে 2 বিঘা জমি রাখতে পারেন, 14 বছর পরে গিয়ে 10 লাখ টাকা 2 বিঘা জমি হবে? 20 লাখ টাকাও 2 বিঘা জমি হওয়া কষ্টের। তো আপনি আপনার টাকাটা বাড়াচ্ছেন কি দামটা কমাচ্ছেন? আমি ব্যাংকের নামে বদনাম করছি না, ব্যাংক এরকম একটা জায়গা যেখানে আপনার টাকাটা সেফ, মানে 100% সেফ। মানে আপনি 10 লাখ টাকা রাখলে 14 বছরে টাকাটা ডবল হবে তো হবেই, এখানে মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো যারা সেফটির চিন্তা করে তাদের জন্য ব্যাংক সব থেকে নিরাপদ স্থল। কিন্তু ফ্রেন্ড, শেয়ার বাজারে অনেক সময় এরকমও হয় যেটা ব্যাংক 14 বছরে দিচ্ছে সেটা 1 বছরে হয়ে যায়। আমি যদি 2023 কথা বলি, ইন্ডিয়ান শেয়ার বাজারে অ্যাভারেস্টে 30% থেকে 50% গ্রোথ, অ্যাভারেস্ট শেয়ার অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন। ফ্রেন্ড, আমি এই ভিডিওতে আজকে শেয়ার বাজার সম্পর্কে বেসিক, মানে মোটামুটি যা কিছু জানার, মানে এটা আপনি ক্লিয়ার করতে পারবেন যে আপনার শেয়ার বাজার ইনভেস্ট করা উচিত কি উচিত, আমি সম্পূর্ণরূপে আলোচনা করবো। তো একটা ভিডিও দেখে আপনি ডিসাইড করতে পারবেন আপনার শেয়ার বাজারে আসা উচিত কি না উচিত না। তো ভিডিওটি লম্বা হতে পারে কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখ। তো ফ্রেন্ড, প্রথমত বলি শেয়ার বাজারটা কার কার দ্বারা করা, যে কেউ শেয়ার বাজার ইনভেস্ট করে। খুব পড়ালেখা আলা হতে হবে, খুব কিছু জানতে হবে, শিখতে হবে, তারপরে শেয়ার বাজার আসতে হবে, এরকম কোনো কথা। তো আপনি সেটা কিভাবে করবেন, যে কেউ করতে পারবে, তো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা। মানে শেয়ার বাজার সাধারণত 2 ধরনের লোক, এক ধরনের লোক ইনভেস্ট করতে, এক ধরনের লোক আসে, এক ধরনের লোক আসে ট্রেডিং করতে। ইনভেস্টমেন্ট কি আর ট্রেডিং? ফ্রেন্ড, ইনভেস্টমেন্টটা হলো সেটাই, আপনি যে কোনো একটা কোম্পানির শেয়ার, মনে করুন টাটা, রিলায়েন্স, তাদের কোম্পানিতে সেই শেয়ারগুলো কিনে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন। আর শেয়ারটা কি? শেয়ারটা হলো মালিকানার ভাগ, মানে টাটা যে কোম্পানিটা আছে সেই কোম্পানির যে মালিক রতন টাটা বা যে কোনো কোম্পানির শেয়ার, তাদের নিজেদের কোম্পানি গ্রোথের জন্য বাজারে। আমি যদি বিস্তারিতভাবে আলোচনা করে আমি জানি আপনাকে বোঝাতে পারবো না, আমি সহজভাবে বোঝাচ্ছি। তো আপনি যে কোনো কোম্পানির শেয়ার কিনে বা সেখানে ইনভেস্ট করে আপনি পার্টিসিপেট করতে পারেন। আর একটা করা যায় ট্রেডিং করা। ট্রেডিংটা কি? ফ্রেন্ড, আমি আমার ডিসপ্লের উপর নিয়ে আপনাকে পুরো ডিটেলস দেখাবো, মোটামুটি ধারণা দিয়ে দিচ্ছি। ফ্রেন্ড, ট্রেডিং হলো সেটা যেটা 2 মিনিটে 5 মিনিটেও 5 লাখ টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, আর 2 মিনিটে 5 মিনিটে 5 লাখ টাকা খাওয়ানোও সম্ভব, সেটাই ট্রেড। তো মানুষ আসলে যেটা দিয়ে ভয় পায়, মানে ম্যাক্সিমাম লোক যারা ভয় পায়, আচ্ছা শেয়ার বাজারে টাকা ডুবে গেছে, সেটা এই ট্রেডিং এর নম। এই যেমন পর্যন্ত যে ভয়ের কাহিনীগুলো শুনেছেন সেগুলোর ভিতরে ম্যাক্সিমাম সবগুলোই এই ট্রেডিং, মানে রাতারাতি কোটিপতি হতে যায়, রাতারাতি রোডপতি হয়ে যায়, 99%। আর শেয়ার বাজারটা বদনামও শুধুমাত্র সেই জন্য। চলুন আপনাকে ডিসপ্লেতে নিয়ে গিয়ে ডিটেলস আলোচনা করি। ফ্রেন্ড, এখানে আমি সংক্ষেপে শেয়ার বাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনার যদি কোনো জিনিস মিস হয়ে যায় তো অবশ্যই ভিডিওটি ফিউজ করে না হলে রিভার্স করে দেখতে পারেন। ফ্রেন্ড, সাধারণত শেয়ার বাজারে 2 ধরনের জিনিস হয়ে থাকে, একটা তো ট্রেডিং, একটা ইনভেস্টিং। আপনি ইনভেস্টিংটা কিভাবে করবেন আর ট্রেডিংটা কিভাবে করবেন সেটা বিস্তারিত আলোচনা করছি। ফ্রেন্ড, ইনভেস্টিংটা অনেকভাবে করা যায় আর ট্রেডিংটা অনেকভাবে করা যায়। তো ইনভেস্টিংটা আপনি কি কিভাবে করতে পারবেন সেটা দেখে নিন। আমি সবগুলো তো আলোচনা করতে পারবো না, তো যেগুলো মেন মেন সেগুলো আলোচনা করছি। মানে আপনি ইকুইটি ইনভেস্টিং করতে পারেন। ইকুইটি মানে ডাইরেক্ট যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো আপনি ইনভেস্ট করতে পারেন, যেরকম এখানে স্টেট ব্যাংক, ICICI ব্যাংক, টাইটেন, IRCTC, NHPC, এরকম প্রায় NSE আর BSE মিলে টোটাল প্রায় 6,500 থেকে 7,000 মতো শেয়ার লিস্টেড আছে, 6,500 মতো শেয়ার লিস্টেড আছে। তো এখানে আপনি যে কোনো শেয়ারে ইনভেস্ট করতে পারেন, এটা ইকুইটি, আর এটাকে ইকুইটি বলে, ইকুইটি ইনভেস্টিং বলে।
মানে ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করা। আপনি যদি এই সম্পর্কে ভালোভাবে জানেন কোন শেয়ারটা বাড়বে কোন শেয়ারটা কমবে এই সম্পর্কে বিস্তারিত জানেন বা শিখে যান, তাহলে আপনি ডাইরেক্ট শেয়ারেও ইনভেস্ট করতে পারেন। আর আপনি যদি না জানেন বা শিখছেন নতুন নতুন, তো এখানে আপনি মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারেন। তো মিউচুয়াল ফান্ডটা কি, মিউচুয়াল ফান্ডটাও ওই ইকুইটি ট্রেডিং মানে শেয়ার বাজারে ইনভেস্ট করে। এদের আলাদা একটা ইনস্টিটিউট আছে যারা রিসার্চ করে আপনার টাকাটাকে ঠিকঠাক শেয়ারে ইনভেস্ট করে দেয়। তো এখানেও মোটামুটি এভারেস্টে যদি হিসাব করা হয় তাহলে 12-15% রিটার্ন প্রতি বছরে দিয়ে থাকে এরা। আর আপনি যদি ইসে ইনভেস্ট করতে চান, যেরকম ইন্ডেক্সে ইনভেস্ট করতে চান, এখানে বিভিন্ন ইন্ডেক্স আছে, যেরকম এখানে নিফটি 50, ব্যাংক নিফটি, ফিন নিফটি, নেক্সট নিফটি, নিফটি 100, নিফটি 500, তো এখানে বিএসসির আছে, সেন্সেক্স, বিএসসি স্মল ক্যাপ, মিড ক্যাপ। তো এখানে আপনি ডাইরেক্ট তো ইনভেস্ট করতে পারবেন না, তো এখানে আপনি যদি ইনভেস্ট করতে চান যে এই ইন্ডেক্সগুলোতে, ইন্ডেক্স কি সেটা বলে দিই আপনাকে। ইন্ডেক্স হলো সেটা যেটা কয়েকটা শেয়ারের সমূহ, যেরকম নিফটি 50-তে আছে কয়েকটা 50টা শেয়ারের সমূহ, ব্যাংক নিফটিতে যেগুলো ব্যাংক আছে সেই ব্যাংকের সমূহগুলো মিলে ব্যাংক নিফটি। তো এরকম এই শেয়ারের যে সমূহগুলো মানে টপ যে শেয়ারগুলো আছে ইন্ডিয়ার যে টপ শেয়ারগুলো, তার 50টা শেয়ারের সমূহ নিফটি 50। তো আপনি ডাইরেক্ট যদি ইনভেস্ট করতে চান যে আমি এই যে টপ শেয়ারগুলো আছে সেইগুলো ইনভেস্ট করবো, তো এক একটা শেয়ার এরকম আছে 10-12,000 টাকা একটা শেয়ারের দাম। তো আপনি ডাইরেক্ট ভাবে 50টা শেয়ারে যদি ইনভেস্ট করতে পারবেন সেটা কিন্তু সম্ভব। তো আপনি সেই ক্ষেত্রে ETF-তে ইনভেস্ট করলে ডাইরেক্ট 50টা শেয়ারেও আপনি ইনভেস্ট করতে পারবেন। আমি যদি উদাহরণ দিই, আপনি যদি একসাথে 50টা শেয়ার কিনতে যান, মানে একটা করে শেয়ার কিনতে যান, তাও দেখা যাচ্ছে কি 1,00,000 থেকে 1.5 লাখ টাকা আপনার একটা শেয়ার কিনতে লাগে। তো সেখানে আপনি যদি মাত্র 1,000 টাকা ইনভেস্ট করে 50টা শেয়ারে কিছু কিছু পার্সেন্টেজ করে কিনতে যান, সেখানে আপনি ETF-C চুজ করতে পারেন। তো এই গেল ফ্রেন্ড ETF-C, মিউচুয়াল ফান্ড, ইকুইটি। আর একটা আছে ফ্রেন্ড IPO, যেটা কোনো কোম্পানি যদি নতুন শেয়ার লঞ্চ করে সেটাকে IPO বলা হয়, সাধারণত শর্টকাটে যদি বোঝানো হয় তাহলে। তো ফ্রেন্ড এই চারটে মোটামুটি ইনভেস্টিং এর খাতায় আছে যে এই চারভাবে আপনি ইনভেস্ট করতে পারেন। তো আপনি যদি এ সম্পর্কে অ্যাডভান্স লেভেলে চলে যান তাও আপনি ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করতে পারেন। আর আপনি যদি চান না আমি নিজে করতে চাই না, যারা এক্সপার্ট আছে যারা এটাকে কন্ট্রোল করছে, যেরকম মিউচুয়াল ফান্ড ফির ETF-C এর মাধ্যমে আমি করবো, তাহলে আপনি সেটাও করতে পারেন। তা প্রথম পর্যায়ে নাই মিউচুয়াল ফান্ড নাই তো ফির ETF-C এর মাধ্যমে ইনভেস্ট করাই ভালো। যখন আপনি শিখে যাবেন শেয়ার বাজারে 6 মাস বা 1 বছর হয়ে গেছে তখন আপনি ডাইরেক্ট ইনভেস্ট করলে। আর এরপরে আসে ফ্রেন্ড ট্রেডিং। ট্রেডিংটা আপনি করতে পারবেন, সাধারণত সব থেকে বেশি ট্রেডিং যেটা হয়ে থাকে সেটা অপশন। অপশনটা কি ফ্রেন্ড, অপশনটা হলো সেই জিনিস, অপশনে মনে করেন যে আপনি নিফটি 50 যেখানে 50টা শেয়ারের সমূহ আছে সেখানে আপনি ট্রেডিং করবেন। ট্রেডিংটা যখন অপশনে করা হয় তো এর এক্সপায়ারি থাকে, যেরকম মান্থলি এক্সপায়ারি, উইকলি এক্সপায়ারি। তো আপনি আজকে কিনলেন, এর মেয়াদটা কিন্তু 1 মাসের মধ্যে, যদি মান্থলি এক্সপায়ারি হয় তাহলে 1 মাসের মধ্যে এর মেয়াদটা শেষ হয়ে যাবে। এর 1 মাসের ভিতরে যদি বাজারটা বাড়ে তো আপনি লাভ করবেন, যদি আপনি পুট কেনেন বাজারটা কমে তাও আপনি লাভ করতে পারেন। তো এ সম্পর্কে অপশন একটা অনেক বড় জিনিস যেটাকে এক কথায় দুই কথায় বোঝানো সম্ভব না। তো আপনি যদি জানতে চান আমি এর উপরে আলাদা ভিডিও বানাবো। তো আমি শর্টকাটে বলি ট্রেডিংটা আপনি কিভাবে করবেন। ট্রেডিংটা আপনি ফ্রেন্ড অপশন দিয়ে করতে পারেন, ফিউচারে করতে পারেন, কমোডিটিতে করতে পারেন। তো কমোডিটি কি ফ্রেন্ড, কমোডিটি হলো সেটা যেটা ন্যাচারাল প্রোডাক্টের উপরে, যেরকম গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল, এগুলোকে কমোডিটি বলা হয়। তো এর উপরে আপনি ট্রেডিংটা করতে পারেন। আর একটা করা যায় ফ্রেন্ড কারেন্সির উপরে, কারেন্সিতেও আপনি ট্রেডিং করতে পারেন। তো এর টাইম টেবিলটা একটু আলাদা, আমি বিডিতে বাংলাদেশে কিভাবে কি হয় সেটা আমি ভালো জানি না, তবে আমি ইন্ডিয়ার বাজারটা সম্পর্কে বোঝাচ্ছি, যেটা সম্পর্কে আমার মনে হয় সেম টু সেম বা অনেকটা মিল থাকতে পারে ইন্ডিয়ার বাজারের আর বাংলাদেশের বাজার সম্পর্কের মধ্যে। তো যাই হোক, তো এখানে আপনি যদি অপশন ট্রেডিং করেন বা আপনি ইসে ট্রেডিং, ইকুইটিতে ট্রেডিং করেন, ইকুইটিতেও ট্রেডিং করা যায়, মানে ডাইরেক্ট শেয়ারও আপনি ট্রেডিং করতে পারবেন। তো ডাইরেক্ট শেয়ারেও ট্রেডিং করেন, তার টাইম টেবিলটা থাকে সাধারণত 9:15 থেকে 3:15 পর্যন্ত। আর আপনি যদি কারেন্সিতে ট্রেডিং করতে চান তাহলে এর টাইমটা থাকে 9:15 সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনি যদি কমোডিটিতে ট্রেডিং করতে চান তাহলে এর টাইমটা থাকে সকাল 9টা থেকে রাত 11টা 15 পর্যন্ত, মানে কমোডিটিতে সব থেকে লম্বা টাইম পর্যন্ত চলে। তো এখানে এটা শর্টকাট আপনি দেখে নিলেন যে কমোডিটি ট্রেডিংটা কি আর ইনভেস্টিং। একটু ভালোভাবে বিস্তারিত যদি আমি বলি,
ট্রেডিংটা এক্সপার্টের কাজ, যারা খুব বেশি এক্সপার্ট মানে 2 মিনিট 5 মিনিটে টাকা ধরে নিয়েছে মতো চার্ট সম্পর্কে বোঝে বা অনেক বছর ধরে কোর্স এর ভিতরে আছে, তো তাদের জন্যই সাধারণত ট্রেডিংটা। আপনি এসেই ট্রেডিং করে টাকা ইনকাম করবেন এরকম হয় না বা হতে পারে না, এখানে পার্সেন্টেজের হার অনেকটা কম, যেরকম 100% এর ভিতরে 90% লোক এখানে লসই করে। তো অবশ্যই এটা আপনি করতে পারবেন, আমি আস্তে আস্তে শিখাবো। আর সব থেকে টাপ যেটা এর ভিতরে শেয়ার মার্কেটের ভিতরে সেটা স্ক্যাল্প, কারণ ট্রেডিংটা আপনি একদিনের ভিতরে করতে পারবেন, যে যদি ইন্টারডে করেন তাহলে সকাল 9টার সময় কিনলেন আপনি 3:15 আগে বিক্রি করে দিতে পারেন। কিন্তু স্ক্যাল্পিংটা করতে করতে যারা এক্সপার্ট তারাই সাধারণত স্ক্যাল্পিং ট্রেডিংটা করে, যেরকম আপনি 2 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিটের ভিতরে একটি শেয়ার কিনলেন, সেটা যখন বেড়ে গেল তখন আপনি বিক্রি করে দিলেন। এখানে বাজারটা এরকম, যদি বাজারটা বাড়ে সেখানেও আপনার লাভ করার সুযোগ আছে, যদি বাজারটা কমে আপনার লাভ করার সুযোগ আছে। ইকুইটি ট্রেডিং এর ভিতরে আপনি ডাইরেক্ট বাই সেল করতে পারবেন, আগে সেল করে পরেও কেনা যায়। আর আপনি যদি অপশনে অপশন করতে যান তাহলে আপনার যদি বাজারটা বাড়বে তাহলে আপনি কলটা কিনবেন, আর যদি বাজারটা কমে তাহলে পুটটা কিনবেন। মানে বাজারটা বাড়লেও আপনি লাভ করতে পারবেন, কমলেও আপনি লাভ করতে পারবেন। যদি আপনি বলেন যে আমি কি করি এখানে, তো ফ্রেন্ড আপনি আমি এখানে লোকানো ঝোকানো কিছু নাই, এখানে এটা আমার মেন প্রোফাইল না, এটা আমার মানে সেখানে বেসিকই রেখেছি। এখানে বেশি দেখতে পাচ্ছেন, এখানে মাত্র 50,000 টাকা আমি ইনভেস্ট করি, এখানে ইনভেস্টিং করা আছে। আমার যে মেন প্রোফাইল সেটা আলাদা, মেন প্রোফাইলটা সবার সামনে শেয়ার করা যায় না, তো এটাকে আপনাকে শেখানোর জন্য এখানে মাত্র 50,000 টাকা আমি ইনভেস্ট করে রেখেছি, না তো এটাই আপনাকে দেখাচ্ছি। আমি এখানে সাধারণত 3টে কাজ করি, একটা ইনভেস্টিং করি যেটা ভালো শেয়ার আমার মনে হয়, যেটা 10-20 বছরের জন্য আমি ইনভেস্ট করে রাখি সেটা। আর এটা এটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা আমি সুইম ট্রেডিং করি। সুইম ট্রেডিংটা কি, যে আমি একটা শেয়ার কিনলাম 1 সপ্তাহ 5 দিন 10 দিন বা 1 মাস এর বেশি বেশি ই থাকে, মানে আমি যেটা করি আর কি, যে 1 মাসের ভিতরে বা 1 সপ্তাহের ভিতরে যদি আমি যেখান থেকে কিনেছি তার থেকে দামটা বেড়ে যায় তাহলে সেটা আমি বিক্রি করে দিয়ে আমি অন্য যে শেয়ারটা বাড়ার মতো আসে সেটা কিনে, এটাকে সুইম ট্রেডিং বলে, আমি সাধারণত এটা করি। আর আরেকটা করে যেটা সব থেকে টপ সেটা স্ক্যাল্পিং। ফ্রেন্ড বাজারে স্ক্যাল মানে আমি মোটামুটি 3টে জিনিসই করি, ইনভেস্টিং, সুইম ট্রেডিং আর স্ক্যাল্পিং। তো আরেকটা জিনিস এখানে আপনাকে বলতে ভুলে গেছি, সেটা হলো ফিউচার। এই ফিউচারটা কি করে, সেই ফিউচারটাও এখানে ফিউচার ট্রেডিংও করা যায়। সেটা কি, এখানেও আপনি যদি একটা শেয়ার কিনে আপনি ইকুইটি ট্রেডিং সুইম ট্রেডিং করতে পারবেন, কিন্তু ফিউচার একটা অনেক বড় ব্যাপার যেখানে আপনাকে কয়েকটা শেয়ারের সমূহ একসাথে কিনতে হবে। এখানে অবশ্যই টাইম ডিকের সমস্যা থাকে না, আপনার এটার একটা এক্সপায়ারি থাকে, তো আপনি 1 মাসের এক্সপায়ারি 2 মাসের এক্সপায়ারি 3 মাসের এক্সপায়ারি নিয়ে 6 মাসেরও নিতে পারেন, তো সেটা নিয়ে আপনি এখানে ট্রেডিং করতে পারেন। মনে করেন আপনার যদি মনে হয় শেয়ারটা বাড়বে সেটা আপনি কিনে রাখলেন 1 মাস পরে বা 1 সপ্তাহ হতে পারে, একদিনও হতে পারে, যখন বেড়ে গেল তখন আপনি আপনার ইচ্ছা মতো বিক্রি করে দিতে পারেন। আরেকভাবে সেটাতে ইনভেস্ট করা যায় সেটাকে SIP বলা। তো ফ্রেন্ড এই ছিল মোটামুটি এই শেয়ার বাজার টোটালি। তো আপনার যদি কোথাও কোনো দ্বিধা থেকে থাকে তো অবশ্যই আপনি ভিডিওটি রিভার্স করে একবার দেখে নিতে পারবেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন আপনি আর কি জানতে চান এই শেয়ার বাজার সম্পর্কে। আমি অবশ্যই আপনি ট্রেডিং কিভাবে করবেন, ইনভেস্টিং কিভাবে করবেন, শেয়ার কিভাবে চুজ করবেন, ফান্ডামেন্টাল কিভাবে দেখবেন, আর আপনি যদি স্ক্যাল্পিং বা ট্রেডিং করতে চান তাহলে চার্ট কিভাবে রিড করবেন, এর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, A to Z যা কিছু আছে সবকিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাকে শেখাবো। আর এরপর থেকে এই শেয়ার বাজারের বিস্তারিত আমি স্টেপ বাই স্টেপ পাবলিশ করব। তো আপনি যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, অবশ্যই সবার কমেন্টস এ উত্তর দেওয়া সম্ভব হয় না, তবে আমি অবশ্যই পড়ি কে কি জানতে চাচ্ছে সেই হিসেবে আমি পরবর্তী ভিডিওতে কভার করার চেষ্টা করি। ফ্রেন্ড আপনারা প্রশ্ন করতে পারেন যে দাদা তাহলে কি ইনভেস্ট করা ঠিক কি ট্রেডিং করা ঠিক? ফ্রেন্ড দুটোই করা ঠিক। আপনি যদি সাঁতারতে জানেন তাহলে আপনাকে নদীতে নামতে কিসের ভয় হয় না, আর আপনি যদি সাঁতার না জেনে নদীতে লাভ দিয়ে দেন তাহলে ডোবাটাই স্বাভাবিক। তো আপনি যদি শেখেন লোভ না করে, ভয় না করে যদি শেখেন আর শিখে করেন সেখানে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফ্রেন্ড এভারেস্টে ট্রেডিংয়ে যে সাকসেসের যে পার্সেন্টেজটা আছে না সেটা 10%, মানে 90% লোকই এখানে ডুবে যায়, মানে টাকা খাওয়ানোর সম্ভাবনা আর আয় করার সম্ভাবনা লাভের সম্ভাবনা সেটা 10%। কিন্তু আপনি মনে করেন একটা বিজনেস শুরু করবেন, সেই বিজনেসের সাকসেস হওয়ার সম্ভাবনা কি 10% থাকে? 1% সাকসেসের সম্ভাবনা থাকে না। তারপরও করতে হয়, আপনি UPSC-র জন্য স্টাডি করছেন, ওখানে চান্সের সম্ভাবনা কতটা? 1% নয়। ইনভেস্টের কথা তো ছাড়ুন, ট্রেডিংয়েও 10% চান্স রয়েছে সাকসেস হওয়ার, সেটা কম নয়। তো ফ্রেন্ড আপনি ইনভেস্টিং আর ট্রেডিং দুটোই যদি শিখতে চান তো অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি এরপরে স্টেপ বাই স্টেপ ভিডিও বানাবো যেন আপনাকে অন্য কোনো ভিডিও দেখার দরকারই না। ফ্রেন্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।